ভাবছো হঠাৎ আমি ভিডিওটা শুরু করলাম কেন? এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। সাধারণত বাসুই এ ধরনের ভিডিও বানায় তার সঙ্গে এই ভিডিওটার মিল খুব স্বাভাবিকভাবেই হবে না, হয়তো ভুল ত্রুটিও থাকবে, কারণ আমি তো ব্যাপারগুলোর সঙ্গে খুব একটা ইউজ টু নই। সাত সকালে বাসুবি বেরিয়ে পড়েছে নিজের কাজে, ওর ফিরতে ফিরতে সন্ধে হবে। তো বেশ কয়েকদিন ধরেই আমি একটা জিনিস ভাবছিলাম, ইনফ্যাক্ট ওর জন্য এমন একটা জিনিস কিনবো যেটা ওর কাছে বেশ মানে চমকপ্রদও হবে, ওর দেখে খুব ভালো লাগবে। কিন্তু মানে যেটা হয় আর কি, মানে আমার মনে হচ্ছিল যে ওকে নিয়ে গিয়ে কিনে দেওয়ার থেকে আমি যদি কোনো রকম সারপ্রাইজ দিই, আমি দেখেছি এর আগেও কখনো কোনো জিনিস ওকে যদি মানে চুপিসারে এনে রেখে দিই, ও যদি হঠাৎ করে সেটা আবিষ্কার করে, ওর মধ্যে একটা অদ্ভুত একটা খুশি ঝলক হয় আর যেন সকালে রোদ উঠে যেরকম টাইপের দেখে মনে হয় ওর মুখ। তো আমার মনে হয়েছে যে যদি এইরকম যদি কিছুটা করা যায়, যে যদি ওখানে চমকে দেওয়া যায়, তাহলে বোধ হয় ভিডিওটার মধ্যে একটা মানে আমার নিজের তো তৃপ্তি থাকবে বটেই, আমি আমি চাইও, কিন্তু ভিডিওটা হয়তো একটু অন্যরকম হবে। সেই অ্যাঙ্গেল থেকে বলতে পারি আমি এটা, এই ভিডিওটা বেসিক্যালি একটা সারপ্রাইজিং ভিডিও। সকালবেলা বাসুবি বেরিয়ে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছিলো যে চলো আজকের দিনটা তাহলে একটু অন্যরকমভাবে ইউটিলাইজ করি, আমার আজকে অফিস নেই। সেই ভাবনা থেকেই আমার মনে হলো হাতে অঢেল সময় পড়ে রয়েছে, সুতরাং আজকে ওর জন্য ওই বিশেষ গিফটটা কিনেই ফেলি। তো কীভাবে হচ্ছে, কী কিনছি, ওকে কীভাবে চমকে দিচ্ছি, হ্যাঁ সেগুলো তোমরা ভিডিও যত দেখতে থাকবে তত তোমাদের কাছে সেই ব্যাপারগুলো এসে এসে পৌঁছাবে। আমার বিশ্বাস এটা তোমাদেরও বেশ মানে তোমাদের বেশ ভালোও লাগবে হয়তো। তবে একটা জিনিস আমি ভাবছি যে ঠিক কীভাবে চমকে দেওয়া যেতে পারে, চলো প্ল্যান করি, নিজের মতো করে প্ল্যান করি। আমার নেওয়া হয়ে গেছে জিনিসপত্র যা নেওয়ার ছিল, এটা বাসুবিকে আমি সারপ্রাইজ দেবো। কিন্তু কথা হচ্ছে যে কীভাবে দেবো সেই প্ল্যানটাও তৈরি করতে হবে, যাতে ও চমকে যায়, একই সঙ্গে খুব আনন্দ ওর হয়। দেখি ভাবি কীভাবে করি। কিনে ফেলেছি আমার যা টার্গেট ছিল, সরি একটু তো, এই হচ্ছে গিফট যেটা কেনার ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গিফটটা তো কিনে ফেললাম, এবার সারপ্রাইজটা দেবো কী করে? আমি একটা জিনিস ভেবে দেখছিলাম, যদি অনেক কিছুর মধ্যে বাসুবি যদি সেসব বার করতে গিয়ে যদি হঠাৎ করে খুঁজে পায় এই গিফটটা, তাহলে হয়তো বেশ এটার মধ্যে একটা বেশ রহস্য থাকবে। দেখা যাক একটু অন্যরকম কিছু করি।
নানা রকম ভাবনা চিন্তা করছে করতে হচ্ছে আর কিভাবে কি করব। আমি জেনারেলি রোজই সকালবেলা বাজার করি এবং সে সমস্ত সবজির বাজার বাসুকি এসেই ফ্রিজে ঢোকায়। তো আজও সকালবেলা আমি বাজার করেছি, আমার মনে হলো এই যে এটা যদি এখানেই রেখে দিই এবং ও যদি আনপ্যাক করার সময় এটাকে দেখে তাহলে ব্যাপারটা কেমন দেখায়। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই যোগ্য, দেখা যাক কী দাঁড়াতে পারে। এই রইল জিনিস, রাখা রইল এখানে, আসুক এসে খুলুক, খুলে নিজের জিনিস বুঝে নিক। বাসবি নেই আজকে, লাঞ্চটা আমি তাই একাই করে নিচ্ছি। লাঞ্চে আমার রয়েছে পোস্তর বড়া, পেঁয়াজ কলি, আলু দিয়ে চিংড়ি, ছোটো চিংড়ি মাছের একটা তরকারি, খুব চমৎকার করে দিদি রান্নাটা। সঙ্গে রয়েছে মাছ ভাজা, সঙ্গে রয়েছে মাছের ঝোল, আর সঙ্গে রয়েছে তোরবাজ। নেটফ্লিক্সে সঞ্জয় দত্তের নতুন সিনেমা রিলিজ করেছে, সেটা দেখতে দেখতে, আফগানিস্তানের উপর বেসিক্যালি সিনেমাটা, তো সেটা দেখতে দেখতে লাঞ্চটা সারছি। কিছুক্ষণ আগে বাসবি ফোন করেছিল, ওর আর আসতে হয়তো মিনিট 10-15 লাগবে। তার মধ্যে আমাকে ভাবতে হবে যে ক্যামেরাটা কোথায় লাগবো। আমার প্ল্যান হচ্ছে এখানে কোনো একটা জায়গায় ক্যামেরাটা লুকিয়ে রাখা, তবে আমার মনে হয় বাসবির মাথাতেও আসবে না যে এরকম কিছু একটা হতে পারে, তো ফলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিংই হবে। ওর কি রিয়াকশান হলো, ও কীভাবে দেখছে ব্যাপারটাকে, কীভাবে নিল সেটা আরও আরও পরিষ্কার বোঝা যাবে। তো চলো সেরে ফেলা যাক কাজটা। ততক্ষণে আমি ক্যামেরাটা অন করে নিই। হ্যাঁ খুলে দেয়।
ধরে নাও সেটা খুবই ম্যাডাম খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। থ্যাংক ইউ, তোর তো বেশ, তুই তো বেশ কন্টেন্ট নিজেই বানিয়ে ফেলেছি। সিরিয়াসলি আমি ভাবি যে আমার মানে ভাবতে হয় আর কি যে কি কন্টেন্ট দেবো, তোর মাথায় এলো কি করে রে? আমার সারপ্রাইজ, তুই বেরিয়ে যাওয়ার পর আমার মনে হলো যে এমনিও ইনফ্যাক্ট আমার কদিন ধরেই মাথায় ঘুরছিল যে তোকে একটা এমন কিছু দেবো যেটা তোর মানে তোর ইচ্ছের মধ্যেও আছে, অনেকদিন ধরে তুই চাইছিস এরকম আর কিছু একটা যদি তোকে দেওয়া যায়। তুই আমার মনে আছে তুই আমাকে দিন প্রায় মাসখানেক আগে তুই আমি বলছিলি যে তোর ঘড়িগুলো বড্ড পুরনো হয়ে গেছে, নতুন হয়ে গেছে। আমার ওই লাস্ট বইটা কথা তুই একটা বিবাহবার্ষিকীতে দিয়েছিলি, তোকে ওই ঘড়িটাও যখন দিয়েছিলাম ওটা খুবই মজা করে দিয়েছিলাম। তুই বাড়া গিয়ে তখন আমরা ভাড়া থাকতাম, হ্যাঁ, ওইখানে সেই জালনা দিয়ে দিয়েছিলি, রাখা রেখে দিয়েছিলি আগে থেকে ঢুকিয়ে। তো সেরকমই এটা এটাকে সেরকমই ভাবছিলাম যে এরকম যদি একটা কিছু করা যায়, তো করতে গিয়ে আমার মনে হলো যে চলো এটা কি যদি কিনে নিয়ে এসে। এই হাতে কেমন লাগছে দেখি, অনেকদিনের পুরনো মানে বেশ কিছুদিন হয়ে গেছে, আর এটাও আমার টাইটানের রাগা। তবে তার মানে এই নয় যে তুই 25 ডিসেম্বরের পরে পড়বি, তার আগেই পড়তে শুরু করবি। হ্যাঁ পড়বো তো, কেন পড়বো না। আরে আমাকে একটা জিনিস বল, কতটা আনন্দ হলো, অনেক আনন্দ। সবচেয়ে আমি বেশি সারপ্রাইজ হয়েছি যে তুই আবার ভিডিও করেছিস, তোর মাথা এটা এটা এত এসেছে। আমার মনে হলো যে এটা নিয়েও তো একটা ছোট কন্টেন্ট হতে পারে, এটা একটা অন্যরকম ব্যাপার হতে পারে, আমি জানি না। দেখ আমি তো খুব বেশি ইউটিউবে বসতো না, আমি খুব বেশি ক্লিপগুলো কি কি করেছিস আর ওই টুকটাক মোবাইলে তো হয়ে যেটা চলে আছে, এখানে করিসনি শুট এটা? হ্যাঁ এটা তো আছে, এটা তো খুব পছন্দ হয়েছে আমার এই ঘড়িটা, ভীষণ সুন্দর একটা ব্যান্ড। এই যে ব্যান্ডটা, এইরকম ব্যান্ড আমার অনেক দিনের শখ ছিল, ওকে আমি বলতামও কোথাও কোনো শোরুমে দেখলে, তো কেনা হয়ে ওঠেনি। তো ও যে এরকম ঝট করে কিনবে, এটা এই গোল্ডেন আর সিরামিক দেওয়া, এটা সিরামিক, হ্যাঁ ডায়ালটাও সিরামিক দেওয়া আছে, এটা কখনো তোর স্ক্র্যাচ পড়বে না, কখনো
এটা এই যে গ্লেজটা এটা কখনো নষ্ট হবে না, এই কারণে বেসিক্যালি এটা তো অ্যানক্লেইন আমেরিকান একটা কোম্পানি, খুব নামি ঘড়ির ইয়ে আর কি, ব্যবসায়ীদের সারা বিশ্ব জুড়ে বড় ব্র্যান্ড। হ্যাঁ, তো এরা এই ব্যাপারটা করে আর কি, মানে আমাদের দেশে যেহেতু ইয়ে বেশি হয় না, হিউমিডিটি বেশি হয়, ঘাম বেশি হয়, এই কারণের জন্য রংটাও ছোট যায়। তো রাগার বেশ কই, আমার যে রাগাটা আছে তার, হ্যাঁ, দুটো রাগারই একটু কালচে কালচে হয়ে গেছে, একটু রং কিছুদিন পরেই কিন্তু একটু একটু করে শুরু হয়েছিল ঘাম লেগে বা যে কারণেই হোক। তো এটা বলছে সেগুলো হবে না, সেটা সেরামিক। যাই হোক, থ্যাংক ইউ। আমার খাটুনি এখানে জিরো, আরো নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও, স্পেশালি আমরা দুজন ভেবে রেখেছি বেশ কয়েকটা কন্টেন্ট, মনে আছে, ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট যেগুলো তোমাদের খুব অন্যরকম লাগবে। তো সেই রকম কিছু ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আছে পরের ভিডিও, ততক্ষণ সব ভাই।